একটু দেরি হয়ে গেল, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল। আমাদের এইচএসসি ফ্রি ওপেন কোর্স, আমাদের ফিজিক্সের আজকে ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা স্টার্ট করার আগে তোমরা তোমাদের যার যার ফ্রেন্ড সার্কেল, তোমাদের পরিচিত মানুষ সবার কাছে ভিডিওটি শেয়ার করে দাও, তার পাশাপাশি সবাইকে একটু মেনশন করে দাও যাতে তারা জয়েন করতে পারে। কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আর একটু লাইট চালাই। ওকে, সো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে যে কাজটা করবো, আগের দিন বা ফ্রেশ লেকচারে আমরা যে জিনিসগুলো দেখেছি যে আসলে ভৌত জগতের মধ্যে পরিমাপের সিগনিফিকেন্সটা, তার পাশাপাশি পরিমাপে কী ধরনের সমস্যাগুলো হয় বা ত্রুটিগুলো হয় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। আর আজকে যে জিনিসটা দেখবো বেসিক্যালি সেটা হচ্ছে যে ওই পরিমাপ প্রসেসটা বা আসলে ওই ত্রুটিগুলো যে আছে সেগুলো কীভাবে নির্ণয় করে, তার পাশাপাশি যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেম এক্সিস্ট করে সেরকম প্রত্যেকটা টাইপের ম্যাথ আমরা টাচ করে যাব। সো বিফোর উই স্টার্ট দিস ক্লাস, তোমরা একটু কাইন্ডলি সবাই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দাও। আমি অ্যাপটা একটু আমি রিস্টার্ট দিই, আমার কিন্তু কমেন্ট আসছে না। ফেয়ার এনাফ আদাব। ওকে, ওয়ালাইকুম আসসালাম, জয় সালাম দিচ্ছ, খুব ওকে। আমি শুরু করি আজকে। হ্যাঁ, তো শুরু থেকে শুরু করি, আজকে সবগুলো টাইপের মোটামুটি ম্যাথ কভার করবো ইনশাল্লাহ। সো সবাই থাকবে তো আশা করি ইনশাল্লাহ। আমি কলমগুলো নিয়ে নিই, লাইভ হয়ে গেল। অলরাইট অলরাইট অলরাইট, শুরু করি। সো বেসিক্যালি আমরা যে কাজ করবো এখন হচ্ছে তো ত্রুটির মান নির্ণয়। তুমি টাইটেলটা লিখো, ত্রুটির মান নির্ণয়। ত্রুটির মান নির্ণয়। সো ত্রুটির মান নির্ণয়ের আগে আমাদেরকে একটু স্টোরি টাইপের বা আমাদের কিছু জিনিস আসলে খুব বেশি পরিমাণে জানা দরকার। সো ত্রুটির মান নির্ণয়, সো যে কোনো একটা এক্সপেরিমেন্ট বা ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো একটা এক্সপেরিমেন্ট যখন করা হয় বা কোনো একটা কাজ যখন করা হয়, তুমি কি দেখেছো যে আসলে কোনো একটা এক্সপেরিমেন্ট অনেক অনেকবার করা হয়, মাল্টিপল টাইমস দুই তিনবার করা হয়, বা দেখা যাচ্ছে যে ল্যাবে গেলে চার পাঁচজন মিলে একই জিনিসে একই এক্সপেরিমেন্ট করে, তারা একই ভ্যালু নিয়ে দিন শেষে ওইটাকে একটা গড় করে। তোমরা কি ওই প্রসেসটার সাথে পরিচিত কিনা আমাকে একটু কমেন্টে জানাও, যে তোমরা এই যে আসলে একটা এক্সপেরিমেন্ট করার সময় যে অনেকে মিলে একটা মাত্র ভ্যালু বের করার জন্য সবাই কাজ করতেছে বা গড় করা হয়, তোমরা কি জানো মাই ডিয়ার স্টুডেন্ট এই কাজটা আসলে কেন করা হয়? আমাকে একটু তোমরা একটু কমেন্ট করে জানাও যে আসলে কেন অনেকজন মানুষ মিলে শুধুমাত্র একটা ভ্যালুর জন্য এত বেশি কাজ করে বা একটা গড় করার জন্য এত কিছু করে। তোমরা আমাকে একটু জানাও যে কেন এই কাজটা করে, সে হোয়াই দিস প্রসেস ইজ সিগনিফিক্যান্ট। তোমরা আমাকে একটু জানাও যে আসলে কেন। ওয়ালাইকুম আসসালাম জিনাত। ত্রুটি কমানোর জন্য, এক্স্যাক্টলি, ত্রুটি মিনিমাইজ করার জন্য। এটা আগের দিনে বলেছিলাম যে একটা এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা বারবার করা হয়, বারবার করা হয়। কেন বারবার করা হয়? এটা একটাই টার্গেট। টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে ত্রুটিকে মিনিমাইজ করা, ত্রুটি
মিনিমাইজ করা। এই কথাটাকে আমি আরেকটা শব্দে প্রকাশ করতে পারি না, কিরকম? মোর অ্যাকুরেট ভ্যালু বের করা, মোর অ্যাকুরেট ভ্যালু অ্যাচিভ করা, মোর অ্যাকুরেট ভ্যালু, আরো অ্যাকুরেট ভ্যালু পাওয়া। এটার সাথে এগ্রি করো কিনা তোমরা আমাকে একটু বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমাদের কি যে কোনো একটা এক্সপেরিমেন্ট ফিজিক্সের ক্ষেত্রে হোক, আমার কেমিস্ট্রির ক্ষেত্রেও করে থাকি, সো এটা স্ট্যাটিস্টিক্যাল একটা ভ্যালু লাগে। সো আমরা এটা বারবার বারবার করি মানে আমরা এটার একটা গড় নির্ণয় করি। গড়ে একটু পরে যাচ্ছি, তোমরা আমাকে একটু বলো তাহলে আমরা একটা এক্সপেরিমেন্টকে অনেক অনেকবার মাপি, তার মানে কি একটা ভ্যালু আমরা প্রথমে পাই এক্স ওয়ান, তারপর পাই এক্স টু, তারপর পাই এক্স থ্রি, তারপর পাই এক্স ফোর, ডট 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 অসীম সংখ্যক এন, মানে এক্স, তার মানে এন সংখ্যকবার আমরা এটাকে মাপি। এটুকু তোমরা অ্যাকনোলেজ করো কিনা মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু বলো তো। দেখো এটা পেয়েছে হচ্ছে ধরো একই জিনিস, আমরা চারজনকে একই অ্যাপারেটাস দিছে, যন্ত্র দিছে একই এক্সপেরিমেন্টের জন্য। যেমন এ যদু, যদু মাপলো হচ্ছে এক্স ওয়ান, মধু মাপলো হচ্ছে এটা, কদু মাপলো হচ্ছে এটা, আর ডট 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 হ্যানতেন হ্যানতেন হ্যানতেন, এরা এক একজন এক একটা মাপছে। তুমি কি একটা কাজ করবা যে সবারটাকে প্রায়োরিটি দিতে পারবা বলো তো? তুমি সবারটা, আচ্ছা যদু মাপলো কত, দেখা যাচ্ছে যে সে হচ্ছে 10 মিটার, একটা স্কেল মাপতে দিলাম, সে ফর এক্সাম্পল এই যে একটা স্কেল, এটা ক্লিয়ারলি সে মাপবে, হ্যাঁ স্কেল মাপতে দিলাম। সো নর্মালি যদু মাপলো হচ্ছে সে 9.8, কদু মাপলো হচ্ছে 9.9, আর মধু মাপলো হচ্ছে এখান থেকে হচ্ছে 10.1। সো তুমি কি সবারটাকে নিতে পারবা বলো তো? সবার মাপটা কি তুমি নেওয়া মানে নেওয়া যাবে বা নেওয়াটা কি বাঞ্ছনীয়? না, তোমার কি কাজ করা লাগবে, এই যে তিনটা মান আছে, তিনটা মানে তুমি আসলে গড় নিতে হবে। গড় নিলে দেখবা যে মোর প্রিসাইজ একটা ভ্যালু পাবা, যেখানে কিনা এ বলতেছে 9.9, এ বলতেছে 10.1, এ বলতেছে 9.8, কারোটাই তো নেওয়া যায় না, কারোটাই কিন্তু অ্যাকুরেট না, বাট আমরা একটা অ্যাকুরেট ভ্যালুর কাছাকাছি মিনিং পাবো। তার মানে কি আমরা একটা গড় মান নিতে পারলে ওইটাকে আমরা মোর অ্যাকুরেট অ্যান্ড মোর প্রিসাইজ বলতে পারবো। সো আমরা সিদ্ধান্ত কি উপনীত হতে পারি এখান থেকে, সে ফর এক্সাম্পল একটা টার্ম লেখো তোমরা, এতটুকু তো আশা করি হয়েছে তোমাদের তোলা, একটা টার্ম লেখো, লেখো হচ্ছে সঠিক মান। সো অনেকবার মাপলে আমাদের কাছে এই যে ভ্যালুগুলো আসতে পারতেছে, এক একজন এক এক রকম ভ্যালু নিতে পারতেছে, ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর ডট 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 এক্স এন, এন সংখ্যক মানুষ, এন সংখ্যকটা এক্সপেরিমেন্ট হয়েছে। সো আমরা যদি এটা পুরাটাকে সবগুলোকে নিয়ে যোগ করি তাহলে একটা টার্ম তোমরা লেখো এখানে, সেটা হচ্ছে সঠিক মান। আপাতত আমরা একটু বেশি আগের চেয়েতে একটু বেশি ভালো বা প্রিসাইজ ভ্যালু পেতে পারি। সঠিক মান, সঠিক মানটা কি এই যে এক্স ওয়ান যেটা মেপেছে, সঠিক মানটা কি এই যে সবাই যেটা মেপেছে মোটামুটি, দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর ডট 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 অনেকগুলা এন সংখ্যক, এটা এটাকে আমি যদি গড় করি সিম্পলি, এটাকে আমি আপাতত ধরে নিব এটা হচ্ছে সঠিক মান, কারণ আমি সবারটাকে প্রায়োরিটি দিচ্ছি, সবার থেকে আমি নিয়ে নিচ্ছি। এটাকে আরেকটা কথা বলে হচ্ছে গড় মান। এগুলো খুব স্ট্যাটিস্টিক্যাল বিষয়, তোমরা আগেও পড়ে এসেছো এগুলো, এগুলো একটু লাগবে তো, তাই আমি তোমাদেরকে একদম বেসিক থেকে কিছু জিনিস শিখিয়ে দিচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্ট, এইটুকু কনসেপ্ট কি তোমাদের কাছে বোঝা গেছে কিনা, কি এই মানটা, এই গড় মানটাকে কেন তোমাদের সঠিক মান বলা হয় আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও প্লিজ। বিডিএর খেলা দেখার ক্লাস করা কি একসাথে করা যাবে ভাইয়া? দ্যাট অল, হ্যাঁ দ্যাটস আটারলি ডিপেন্ডিং আপন ইউ, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি যারা বলেছো তাদেরকে, কুল, ফাইন ফাইন। বিডির খেলা দেখা, খেলা বহুত দেখতে পারবা ভাই, ক্লাস করো ক্লাস করো, ইয়া ফেয়ার এনাফ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমাদের কথা হচ্ছে এটা কিন্তু দুধু ধোয়া তুলসী পাতা না, এই মানটাও কিন্তু দুধু ধোয়া তুলসী পাতা না। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে সে ফর এক্সাম্পল এটাকে ধরলাম একটা চিপসের প্যাকেট, আমি আঁকা আঁকিতে জঘন্য ভাই একটু মাফ করো, সেফর এটা একটা বোম্বে চিপস,
বোম্বে পটেটো ক্র্যাকার্স। তুমি কখনো দেখেছো কি একটা চিপসের প্যাকেটের মধ্যে কখনো কখনো এটা লেখা থাকে, দেখা যাচ্ছে যে 36 কলমের কালি শেষ? কেন সো 36 প্লাস মাইনাস 2 মিলিগ্রাম দেখেছো কি না বলো তো? কখনো কখনো এটা লেখা থাকে যে 36 প্লাস মাইনাস 2 মিলিগ্রাম চিপসের প্যাকেটে লেখা থাকে। তো এটার মানে আসলে কি বোঝায়? এটা মানে বোঝা হচ্ছে যে হ্যাঁ 36 পরিমাণ দেওয়ার কথা, 36 মিলিগ্রাম পরিমাণ দেওয়ার কথা, কিন্তু আপনি কখনো কখনো এর চেয়ে কম বেশি পেতে পারেন। কীরকম? এই যে 2 হয়তো বেশি হতে পারে বা কম, একটু ব্যাস কম হতে পারে। এই যে ব্যাস কমের যে হিসাবটা, এটাকে আমরা বলবো হচ্ছে ত্রুটি। এখন এই ত্রুটিটাকে তুমি আমলে নিয়ে, তুমি যে ভ্যালুটা বের করবা, আচ্ছা সঠিক মানের একটা ভ্যালু আছে, এটাকে বলা হয়েছে এক্স বার ইন জেনারেল, এটাকে বলা হয় এক্স বার। সো এটাকে বলা হয়েছে সঠিক মান। এখন আমাদের একটা চূড়ান্ত মান, আমরা তো অলরেডি সঠিক মান পর্যন্ত বের করেছি, এটাকে আমলে নিয়ে যে মানটা বের করা হয় সেটাকে বলা হয় চূড়ান্ত মান। সো চূড়ান্ত মানটা দেখতে কীরকম? চূড়ান্ত মানকে প্রকাশ করা হয় এক্স দিয়ে। সো এক্স ইকুয়াল টু, মাথায় রাখবা, আবার লিখে দেই, এক্স ইকুয়াল টু এক্স বার প্লাস মাইনাস ই। ই কি? ই হচ্ছে এই যে ত্রুটি, ত্রুটির পরিমাণ। ই হচ্ছে ত্রুটির পরিমাণ, তার মানে ত্রুটি যতটুকু হতে পারে সেই জিনিসটাকে আমলে নিয়ে আমরা যে হিসাবটা বের করি সেটাকে বলা হচ্ছে চূড়ান্ত মান, সেটাকে বলা হয় চূড়ান্ত মান। তার মানে চূড়ান্ত মান এক্স ইকুয়াল টু সঠিক মান প্লাস মাইনাস ই। এটুকু মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, এটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। কে কি বলতেছে শুনি, সবাই বলতেছে রোজা। ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অলরাইট, সো ক্লিয়ার হলে আমি আরেকটু সামনে আগাই, আরেকটু সামনে আগাই। সো এবার দেখো আমরা একটু ত্রুটি থেকে একটু বিচ্যুত হয়ে আসি, একটু বের হয়ে আসি। সো আমি তো এখন পর্যন্ত যেটা বের করেছি সেটা হচ্ছে যে এক্স বার পর্যন্ত গড়টা বের করেছি। দেখো অনেকগুলো আমি এক্সপেরিমেন্ট করে আমি একটা সঠিক মান বের করেছি, যেটাকে আমি বলছিলাম সঠিক মান, যে এক্স বার বের করেছি। এখন তুমি চিন্তা করো, আমি তোমাকে বলেছিলাম কি, একজন বের করেছিল এক্স ওয়ান, আরেকজন বের করেছিল এক্স টু, আরেকজন বের করেছিল এক্স থ্রি, আরেকজন এক্স ফোর। এক একজনের এক একটা ভ্যালু ছিল না, ছিল না মাই ডিয়ার স্টুডেন্ট? ছিল তো। এখন আমি এদের আসলে এই মানগুলো নিয়ে আমি এখন কাজ করা দরকার, এখন এদেরকে নিয়ে আমি কাজ করে একটু বের করি যে আসলে জিনিসটা কি। এখন আমি গড় ত্রুটিটা বের করতে যাব। এখন দেখো আরেকটা টার্ম লিখে রাখো, গড় ত্রুটি, এটা আসলে কীভাবে বের করে, ফ্যাক্টটা কীরকম। সে ফর এক্সাম্পল আমরা যে গড়টা বের করেছিলাম এটা থেকে ওই যে আমি বলছিলাম না 9.9, 9.8, 10.1, এগুলো ছিল, এগুলোর থেকে গড়টা বেশিও হতে পারে কমও হতে পারে, আমরা কনসিডার করেছিলাম না? এখন একটা কাজ করি, এই গড় ভ্যালুটা প্রত্যেকটার মান থেকে, সবার মান থেকে আমি গড় ভ্যালুটাকে মাইনাস করব, মাইনাস করব, মাইনাস করে যোগ করে দিব, যোগ করি এক্স টু গড় ভ্যালু এক্স টু। এটা জাস্ট ডেভিয়েশনগুলো বের করতেছি, মানে কতটুকু। দেখো এটা হচ্ছে একটা ভ্যালু, সার্টেন ভ্যালু ছিল, ওয়ান না দুঃখিত, সার্টেন ভ্যালু থেকে ঠিক আশেপাশে কত সরে যাচ্ছে ওই জিনিসটা বের করতেছি। স্ট্যাটিস্টিক্স পড়াইতে গেলে এটা আর একটু মজা করে পড়ানো যেত, এগুলো স্ট্যাটিস্টিক্সে অনেক সুন্দর বিষয়। প্লাস এখানে ডট 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 এটুকু মুছে দেওয়া লাগবে নাকি দেখি, না আশা করি না। এই যে এটা হচ্ছে যে আসলে রিয়েল গ্যাংস্টার, এটা হচ্ছে আসল ভ্যালু। সো এটা আমরা পেতে পারি, আর কী করবো এটাকে গড় করে দিব। এই যে এক একটা বিচ্ছুদি, ত্রুটি কতটুকু, আমরা ত্রুটি মানে কী বুঝি বলো তো? আমাদের যে এক, দেখো একটু আগে কী করেছিলাম আমরা, চূড়ান্ত মান, চূড়ান্ত মান ইকুয়াল টু সঠিক প্লাস ত্রুটি বলেছিলাম না? সঠিকটা কী ছিল, চূড়ান্ত মান কী ছিল আমাদের, ওই সার্টেন ভ্যালু, আর সঠিক কী ছিল আমাদের, যেটা বের করেছিলাম গড় করে ওই জিনিসগুলা।
তো আমরা জাস্ট এখান থেকে জাস্ট একটু গড় ত্রুটিটা একটু বের করে দেখি এখান থেকে। দেখো গড় ত্রুটিটা কি ছিল, ফার্স্ট পার্সন যে ভ্যালুটা বের করেছে তার থেকে আমি গড়টা মাইনাস করলাম, সেকেন্ড পার্সন যে ভ্যালুটা বের করেছিল তার থেকে গড়টা বের করলাম মাইনাস করলাম, থার্ড পার্সন যেটা বের করেছিল তার থেকে গড়টা মাইনাস করলাম, এরকম একটা 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 করে আমি এন পর্যন্ত দিলাম। তার মানে এন সংখ্যক মানুষের প্রত্যেকটার এখান থেকে আমি গড়গুলোকে মাইনাস করলাম। এই যে এতটুকু এক একজনের যে আমি বের করতেছি এক্স ওয়ান আর এখান থেকে এইটুকু, এই ভ্যালুটার আলাদা একটা নাম আছে, এই জিনিসটার একটা নাম হচ্ছে প্রথম পর্যবেক্ষণের বিচ্যুতি। প্রথম পর্যবেক্ষণের বা পরিমাপের বিচ্যুতি বলা হয়, প্রথম পর্যবেক্ষণের বিচ্যুতি অথবা প্রথম পরিমাপের বিচ্যুতি। প্রথম পরিমাপ বিচ্যুতি, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা আমাকে একটু বলো এটা কত হবে, এক্স টু ওভার সো এক্স টু মাইনাস আর উপর হচ্ছে এক্স বার, এটা হলে কত হবে বলো তো? এটা দ্বিতীয় পর্যবেক্ষণের বিচ্যুতি, আর এটা হলে তারপর আমি যদি আবার মাইনাস করি তার জন্য ডট 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 সেম জিনিস। তাহলে এবার আমাকে একটু তোমরা বলো, আমি সেম এই যে সেম সাথে সাথে একটা ম্যাথ করাই দিই, তোমরা আমাকে একটু বলো যে থ্রি ফোর সেভেন নাইন ফাইভ এটার ক্ষেত্রে গড় ত্রুটি কত? গড় ত্রুটি আমি যদি তোমাদেরকে বের করতে বলি, তোমরা আমাকে একটু বের করে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট যে এটার ক্ষেত্রে গড় ত্রুটির মানটা আসতে পারে কত? জাস্ট একটা সিম্পল জিনিস, এই ভ্যালুগুলো থেকে আসলে গড় ত্রুটি কত? জি ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার হলে এখন এটা করো। গড় ত্রুটির ইংলিশ মানটা হচ্ছে মিন এরর, আমাকে একটু বলো এটা গড় ত্রুটি কত? আমি সাথে সাথে তোমাদের সাথে সাথে করি দেখি কি হয়। গড় ত্রুটির জন্য আমাদের আগে দরকার যেটা সেটা হচ্ছে গড়টা এ করে নিব, সো এক্স বারটা বের করি, কয়টা আছে এখানে, কত আছে এগারো আর তিন সাত সাত চোদ্দ আর তেইশ পাঁচ আঠাশ, আঠাশ আর এখানে হচ্ছে পাঁচ বের করলাম, ভালো কথা এক্স বার। তাহলে আমাকে যে কাজটা করা লাগবে প্রত্যেকটা থেকে ধরে ধরে মাইনাস করব, এটার গড় কত আসে? এটা হচ্ছে পাঁচ, ফাইভ পয়েন্ট সিক্স আসে এটা, সো থ্রি মাইনাস প্রথমটা থেকে মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স আবার প্লাস কত আসে ফোর থেকে ফাইভ পয়েন্ট সিক্স, আমি ডিরেক্ট লিখি, হ্যাঁ জায়গা কম তো তো আমি ডিরেক্টলি লিখতেছি এখানে, থ্রি থেকে ফাইভ পয়েন্ট সিক্স মাইনাস গেলে কত হয়, মাইনাস টু পয়েন্ট সিক্স প্লাস আবার মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স আবার সেভেন থেকে প্লাস ওয়ান পয়েন্ট ফোর নাইন থেকে হলে প্লাস থ্রি পয়েন্ট ফোর, বেশ ভালো কথা, ফাইভ থেকে ফাইভ পয়েন্ট সিক্স মাইনাস পয়েন্ট সিক্স, সো এ হচ্ছে পুরো হিসাব, ফোর পয়েন্ট এইট এটা আসে আমার কাছে হচ্ছে এখানে আসে ফোর পয়েন্ট টু, আমার কাছে এখানে কত জিরো চলে আসে নাকি একটু দেখি, হ্যাঁ জিরো চলে আসে, সো আমাদের এখানে কোনো গড় ত্রুটি নাই, এক্সিস্ট করে না, সবাই কি বলে দেখি, ইয়েস সবার সাথে মিলেছে, ইয়েস অলরাইট, সো কুল, সো এক্ষেত্রে আমাদের কোনো গড় ত্রুটি নাই। এবার আমি আরেকটা টার্ম শেখাবো, সেটা হচ্ছে গড় পরম ত্রুটি। পরম ত্রুটি মানে কি, এদেরকে একটু হালালিফাই করব, হালালিফাই মানে কি, এরা তো নেগেটিভ ইয়া হতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে, গড় ত্রুটি আমি যে এটা লিখবো সিম্বলটা লিখবো এটা তোমরা এভাবে লিখবা, গড় ত্রুটি হচ্ছে ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয়, গড় ত্রুটিকে ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয়, একটু লিখে রাখো গড় ত্রুটিকে ডেল এক্স দিয়ে প্রকাশ করে, ডেল এক্স দিয়ে প্রকাশ করা হয়, গড় ত্রুটিকে ডেল এক্স দিয়ে প্রকাশ করা হয়। সো এখন আমরা এখানে এটাকে একটু হালালিফাই করব বা এটাকে একটু হালাল করব, কীরকম, এখন গড় ত্রুটি না আমি এখন এর নাম দিব হচ্ছে যে গড় পরম ত্রুটি বা গড় পরম বিচ্যুতি, গড় পরম ত্রুটি, গড় পরম ত্রুটি। সো গড় পরম ত্রুটিটা কী হয়, একে হালালিফাই করব, কীরকম হালালিফাই করব, দেখো এই যে মানটা আছে এটার নিচে সামনে একটা আমি মডুলাস দিব, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু ছিল না আমরা যোগ বিয়োগ করেছিলাম, প্রত্যেকটার সামনে আমরা একটা মডুলাস দিব,
প্রত্যেকটার সামনে একটা মডুলাস দিব, প্রত্যেকটার সামনে একটা মডুলাস দিব, এই যে মডুলাস যুক্ত ভ্যালুগুলো আছে, এই মডুলাস যুক্ত ভ্যালুগুলোর নিচে একটা এন দিয়ে আমি ভাগ করলে যে গড়টা পাবো সেটাকে বলা হচ্ছে যে আমাদের গড় পরম ত্রুটি, গড় পরম ত্রুটি। সো সূত্রটা যদি আরেকবার লিখি জিনিসটা দেখতে কীরকম হয়, আমরা মডুলাসের ভিতর নিয়ে, মডুলাসের ভিতর নিয়ে এই যে ভ্যালুগুলোকে নিয়ে লিখতে পারি, তো সেটাকে বলা হয় গড় পরম ত্রুটি, গড় পরম ত্রুটি, অ্যাবসোলিউট মিন এরর, অ্যাবসোলিউট মিন এরর। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু বলো যে তোমরা এই তিনটা জিনিস বুঝতে পেরেছো কিনা, যে গড় ত্রুটি, তারপর সঠিক মান, চূড়ান্ত মান, আমাদের চূড়ান্ত ত্রুটি বা চূড়ান্ত মান ভ্যালুগুলো, এবং তার পাশাপাশি গড় ত্রুটি এবং গড় পরম ত্রুটি, বিশেষ করে এই গড় পরম ত্রুটি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস বলে কমেন্টে জানাও, আমাকে একটু ইয়েস বলে জানাও, ইয়েস, জি থ্যাংক ইউ, কুল। যদি বুঝতে পেরে থাকো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে চলে যাব, পরম বিচ্যুতিতে চলে যাব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা অনেক ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নট অনলি ইন ফিজিক্স মাই ডিয়ার স্টুডেন্ট, নট অনলি ইন ফিজিক্স, তোমাদের সারাটা জীবন কাজে লাগবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যারা যারা মোটামুটি ইভেন যারা বলতেছে ভাই আমার কি এগুলোকে মেডিকেলে লাগবে নাকি, মেডিকেলও তোমার লাগবে, নর্মালি দেখা যাচ্ছে যে তোমাদের বিভিন্ন যদি কেস স্টাডি করা লাগে বা তোমাদের পেশেন্টের যদি অ্যাকাউন্ট স্টাডি করা লাগে দিন শেষে ওইখানেও এটা খুব কাজে লাগবে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা শিখে যাও এখান থেকে, মোটামুটি তোমরা পারো অনেকে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, অনেকে জানো মানে অনেকে হয়তো ইংলিশ টার্মটা শুনে অনেকে জানো না, বাট এটা মোটামুটি সবাই কম বেশি আমরা এর আগেও করেছিলাম। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা কি আগে লিখি, এটা হচ্ছে প্রমাণ বিচ্যুতি বলে, এটাকে বলে প্রমাণ বিচ্যুতি, অলরাইট, প্রমাণ বিচ্যুতিটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। প্রসেসটা কি খুবই সহজ একটা প্রসেস, সো মানে একদম কিছু কোনো কিছুর দিকে তোমাদের তাকানো লাগবে না, একটা সিম্পল জিনিস আগে যা করেছিলাম তাই, এক্স ওয়ান মাইনাস এক্স বার, চেনা চেনা লাগে, লাগা উচিত, এক্স টু মাইনাস এক্স বার, এটাও চেনা চেনা লাগে, এক্স থ্রি মাইনাস এক্স বার, এটাও লাগছে। আমি এখানে ডট 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 দিব কিছু আর এখানে লিখব এক্স এন মাইনাস এক্স বার, সমস্যা নেই এটুকু নিয়ে। এখন আমি একটা কাজ করব, নিচে একটা এন দিয়ে, তো এটাও চেনা চেনা লাগছে, এটা আমাদের কাছে খুব পরিচিত জিনিস, নিচে একটা এন দিতেই পারি, বেশ ভালো কথা। এখন একটাই কাজ করব, এদেরকে এভাবে না রেখে আমি এদেরকে একটু বর্গ করব, বর্গ করব, বর্গ করব, কী না কী করতেছে আল্লাহ মাবুদ জানে, বর্গ করব। শুধু তাই নয়, বর্গ করে ক্ষান্ত হব না, এদেরকে যোগ করে দিব, যোগ করে দিব, যোগ করে দিব। হুদাহুদি আপনি যেখানে যোগ করলেন ভাইয়া, দরকার কী ছিল, দরকার ছিল এই কারণে আমরা তোমার রুট মিন ভেলোসিটি তোমরা যারা যারা পড়েছো বা তোমার সামনে তারা তোমরা পড়বা, সো একটা জিনিসকে মানে যে কোনো একটা পার্থক্যকে তুমি যদি সেটাকে বর্গ করে যোগ করো এবং তার গড় নির্ণয় করে তাকে যদি আবার রুট করো, তার অনেক মোর অ্যাকুরেট একটা ভ্যালু পাবা। সো এক্ষেত্রে আমি যে কাজটা করি বা এত কিছু বোঝার দরকার নাই বা এত কিছু বোঝার দরকার নেই বলতে কি ভাবার দরকার নাই, যেভাবে প্রসেস দেখাচ্ছি দেখো এভাবে এভাবে করে বর্গ করলাম, এখন আমাদের একটাই কাজ, দেখো তো অলরেডি তো বর্গ করে ফেলছি, একটা প্রায়শ্চিত্ত করা লাগবে। সো প্রায়শ্চিত্তটা কি উপর একটা রুট ওভার দিয়ে দিব, এই যে পুরো ভ্যালুটা এটাকে বলা হয় এসডি, এটাকে বলা হয় এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে তোমরা একটু বলো তোমরা এটুকু বুঝতে পেরেছো কিনা, এটাকে বলা হয়, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল ডি, এসডি অথবা ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়, একে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। আমার তোমরা একটু বলো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এটাকে বুঝতে পেরেছো কিনা বা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা, অল ক্লিয়ার, কমপ্লিটলি ক্লিয়ার, থ্যাংক ইউ। যদি তোমাদের কাছে ক্লিয়ার হয় আমি একটা তোমাদেরকে আমি একটু লার্নিং চেক দিচ্ছি যে এটার মান কি হবে, সিক্স নাইন থ্রি ফোর টু ফোর ওয়ান, হ্যাঁ এদের এসডি কত হবে,
বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু হোয়াট এই সার্কামস্ট্যান্সেসে। সো যে কোনো একটা রিপোর্টে এই ভ্যালুগুলো আসছে, এই ভ্যালুগুলো নিয়ে আমি যদি এসডি বের করতে চাই তাহলে আমার এসডি এসডি কত হবে একটু বলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আমাদের বিচ্যুতিটা কত হবে। জি ভাই, থ্যাংক ইউ। অলরাইট, আমাকে একটু বলো এটার ক্ষেত্রে এসডিটা কত হবে। আমার যেটা মনে হচ্ছে আমার আরও একটা লেকচার লাগবে, আমি যেটা বললাম না যে কোনো একটা জিনিস আমি আবার আমি বেসিক ছাড়া পড়াইতে পারি না, আবার বেসিক ছাড়া পড়াইতে গেলে অনেক সময় আমার পড়াশোনা পড়াটা মিস হয়ে যায়। সো এই যে এইটুকু জিনিস এটা পড়াইতে পড়াইতে আধা ঘন্টা শেষ। অলরাইট, সো সমস্যা নেই, লেকচার যতটাই লাগুক, দরকার হইলে আমি ক্লাসে উইকে আমি আরেকটা ক্লাস বাড়াই দিব, নো ওয়ারিস। বাট তোমরা ভালো মতো শিখো, যেটা শেখা দরকার সেটা একটু ভালো মতো শিখো। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, কত আসা উচিত আমি তোমাদেরকে একটু দেখি, এখানে গড় কত আসে। গড় আসা উচিত হচ্ছে 7টা আছে, তো 18 আর 18 আর এখানে আছে কত, 10, 28, 29, 29 ডিভাইডেড বাই 7, 29 ডিভাইডেড বাই 7 আর এটা হবে 4.1 আর 14, 4.14 সামথিং। অলরাইট, 4.14 কি শুধু হয়, দাঁড়াও আমি দেখি হিসাব করে, 4, হ্যাঁ 1, হ্যাঁ 2, আচ্ছা হ্যাঁ 4.142 এইটুকু আসবে, এটা হচ্ছে গড়। তো আমি এদের ইয়াগুলো বের করি, তো এটা থেকে পার্থক্য কতটুকু, আচ্ছা 4.14, তো এটাকে 1 ধরি তাহলে আমার হিসাবের জন্য সুবিধা হবে। সো এটা হবে 1.9 স্কোয়ার প্লাস এটা কত হবে, এটা হবে 5.9 স্কোয়ার, না 4.9, এটা হবে আমার, এটা হবে আমার পার্থক্য কতটুকু, 1.1 স্কোয়ার, এটা হবে 0.1 স্কোয়ার, 2.1 স্কোয়ার, সরি 2.9 স্কোয়ার, আচ্ছা 4 তো 0.1, হ্যাঁ উইট এখানে ছিল 4.1 স্কোয়ার, আর এটা হবে 2 থাকলে হচ্ছে 2.1 স্কোয়ার, আর আবার 0.1 স্কোয়ার প্লাস 3.1 স্কোয়ার ওভার, আমাদের এখানে কয়টা ভ্যালু আছে, 7টা এন, এটাকে রুট করে দিলে যে ভ্যালুটা আসবে ওইটা। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আর এটা ক্যালকুলেটারে করে আমি সময় নষ্ট করবো না, তোমরা একটু কাইন্ডলি নিজেদের ক্যালকুলেটারে বসিয়ে একটু ক্যালকুলেটারকে খাটাও। 2.474, কংগ্রাচুলেশনস, 2.474, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, মারুফা খন্দকার, আলফিয়া হোসেন, কাইফা, সাদিয়া আফরিন। অলরাইট, সো তারপর 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 এরপরে যেটা করবো সেটা আমাদের একটু বেশি ইম্পর্টেন্ট, এরপর যে জিনিসটা দেখাবো, সো আমি এটা একটা টাইপের ম্যাথ করাবো এরপরে, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে শতকরা ত্রুটি, এখান থেকে অনেক অনেক ম্যাথ আসে। সো এরপরটা হচ্ছে শতকরা ত্রুটি, এটা সাবলেয়ারেই, এই টাইটেলেই, শতকরা ত্রুটি, বেশ ভালো কথা। সো শতকরা ত্রুটিটাকে সাধারণত কীভাবে নির্ণয় করে, এটাকে দিব হচ্ছে ডেল্টা এক্স ইকুয়াল টু তুমি প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান। সো তোমাকে একটা স্কেল দিল, বলছে সেটা 10 মিটার, হ্যাঁ, তারপর তুমি মেপে দেখলে সেটা সেটা হচ্ছে 10 মিটার না, 9.8, এটাকে বলা হয় সাধারণত, আমি এখান থেকে ত্রুটি বের করবো, দেখো প্রকৃত মান মাইনাস প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান ওভার প্রকৃত মান, ওভার প্রকৃত মান, এটাকে একটা পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য ইনটু 100%। সো এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট যে হিসাব, যে আসলে একটা শতকরা ত্রুটি কীভাবে বের করতে হয়, এটা ডেল্টা এক্স ইকুয়াল টু প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান ওভার বা ডিভাইডেড বাই প্রকৃত মান ইনটু 100%। সো এখন পর্যন্ত আমি যতটুকু ডিসকাশন করেছি, যা যা ডিসকাশন করেছি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কি এটুকু বোঝা গিয়েছে কি না বা তোমরা বুঝতে পেরেছো কি না আমাকে একটু তোমরা জানো, তোমরা সবগুলো টপিক কি বুঝতে পেরেছো কি না আমাকে একটু জানো, এখন পর্যন্ত যা যা ডিসকাস করেছি। আচ্ছা ফ্রেমই আসছে না পুরোটা মনে হচ্ছে, একটু দেখি,
ওকে আই হোপ এখন ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ, বুঝেছি, অল রাইট। সো আমি টাইপ ভিত্তিক ম্যাথে যাওয়ার আগে আমি আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে যাই বা আরেকটু থিওরি নিয়ে আলোচনা করব, তারপর আমি টাইপ ভিত্তিক ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। দেখা যাক, এটা শেষ আমাদের ত্রুটির পরিমাপ নির্ণয়। আমাদের আরেকটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। কলমগুলো কই? হ্যাঁ, পেয়েছি। আনুপাতিক ত্রুটি, টাইটেলটা দাও। আনুপাতিক ত্রুটি, আনুপাতিক ত্রুটি। সো এটাকে একটু সুন্দর করে প্রকাশ করতে হবে, আনুপাতিক ত্রুটি। ওকে, বেশ ভালো মতো এটাকে বোঝাতে হবে। সো চিন্তা করে দেখো, এই আনুপাতিক ত্রুটিটা বলতে আমরা কি বুঝি। সো আবার সেই চিপসের প্যাকেটে যদি ফিরে যাই, চিপসের প্যাকেট ছিল তোমার কাছে একটা, সো সেটা এবার এখন ধরলাম হচ্ছে আমাদের 70 গ্রাম, প্লাস মাইনাস বলেছে 4 গ্রাম, প্লাস মাইনাস 4 গ্রাম। সো একটু চিন্তা করে দেখো, এটাকে আমি যদি তুমি, আমি তো একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি এই জিনিসটা কী ছিল, তাই তো? সো এখন এই যে রাশিটাই, এটুকুকে তুমি যদি একটু বিশ্লেষণ করো তাহলে চিন্তা করে দেখবা, এটুকু ছিল আমাদের সঠিক মান, এটা ছিল ত্রুটি, সঠিক মানটা, আর এটা হচ্ছে ত্রুটি। এখন আমরা এটা নিয়ে আসলে কাজ করব, যে এইটুকু নিয়ে এই নোশনটা বা এটা কীভাবে আসলে গ্রো করে বা এটা কীভাবে এখানে আসে। সো এটাকে সাধারণত প্রকাশ করা হয় সো ডেল জি বা ডেল ডি দ্বারা, এটা সাধারণত ডেল সামথিং দ্বারা প্রকাশ করা হয়, আর এটা এটা যদি এক্স ধরা হয় এটা হচ্ছে ডেল এক্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকে যদি এক্স ধরা হয় এটাকে ধরা হয় ডেল এক্স। সো আচ্ছা, কেউ কি কিছু বলছে কি? না, ঠিক আছে। সো এবার চিন্তা করো, আমি সার্টেনলি একটা যদি ফুটবল আঁকি বা একটা বৃত্ত, এটা মুছে দিই, খুবই সার্টেনলি আমি যদি একটা জিনিস তোমাকে দেখাই এখানে, যে ফর এক্সাম্পল একটা বৃত্ত আঁকলাম, এই একটা বৃত্ত আঁকলাম, সো বৃত্তের ব্যাসার্ধ স্বভাবতই কত হবে? আর ব্যাসার্ধ, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রে ডায়ামিটার কত হওয়া উচিত এমনি? এটুকু ডি। কারো কোনো সন্দেহ আছে এটুকু নিয়ে? আছে? নাই আশা করি। যদি না থাকে তোমরা এটাকে অ্যাকনোলেজ করো কিনা বলো তো, বৃত্তের ক্ষেত্রফল এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, দেখো তো এটা অ্যাকনোলেজ করো কিনা। অল রাইট, যদি এটা অ্যাকনোলেজ করে থাকো, আমি যদি এটা লিখি আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে বলো? আমি যদি এটাকে ভেবে লিখি হবে, মাই ডিয়ার স্টুডেন্টস বলো, যদি না হয়ে থাকে তাহলে আমি কি এটাকে ভেবে লিখতে পারি নাকি? দেখো তো 1/4 পাই ডি স্কোয়ার, দেখো তো বোঝা যায় কি না এটুকু। সো আনুপাতিক ত্রুটির কনসেপ্টটা এখান থেকে আসে, আমি লিখে দিচ্ছি পুরোটা জিনিস। সো কনসেপ্টটা হচ্ছে আনুপাতিক ত্রুটি, এটা সমানুপাতিক বা একটা রাশি তার জিনিসপাতিগুলোর উপর নির্ভর করে, থিওরিস। আনুপাতিক ত্রুটি এক্স ডিপেন্ডস আপন, যদি এ বি সি, সো এ বি সি এবং তাদের উপর পাওয়ার যদি পি কিউ আর মাত্রা, তাদের মাত্রা যদি এটা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখতে পারি, সমানুপাতিক চিহ্ন যেহেতু সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি। চিন্তা করে দেখো, যদি এমন থাকে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে এক্স বাই ডেল এক্স ইকুয়াল টু পি ইন্টু এ বাই ডেল এ। আচ্ছা, আমি উল্টা লিখছি মনে হয়, ওয়েট, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হবে না, জাস্ট ডেলটা উপর হবে, ত্রুটির যে অনুপাতটা ওইটা, এটা প্লাস কিউ ইন্টু ডেল বি ডিভাইডেড বাই বি প্লাস আর ডেল সি ডিভাইডেড বাই সি। এখানে কি সি কি, ডেল সি কি তোমাদের ত্রুটির পরিমাণ, আর সি কি
যে আসল যে পরিমাণটা ছিল ওই জিনিসটা। সো এটা হচ্ছে যে মোটামুটি আমাদের একটা সূত্র। সো এখানে ক্ষেত্রে আমি এটাকে কীভাবে এটার সাথে রিলেট করতে পারি, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এ এটা ধ্রুবক এটা ধ্রুবক, তাহলে আমি এটাকে কী লিখতে পারি, এ ইজ প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমি কী লিখতে পারি, দেখো তো আমার এই সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী এটার সাথে যদি এটা রিলেট করি, তাহলে আমি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে ডেল অফ এ ওভার এ ইকুয়াল টু, এই যে পাওয়ার যে ছিল সে নিচে নেমে আসে, পাওয়ার যে থাকে সে নিচে নেমে আসে, পাওয়ার ছিল টু সে নিচে নেমে আসছে, এখান থেকে লিখতে পারি ডেল ডি, ডেল ডি ডিভাইডেড বাই ডি। এইটুকু কি বোঝা গেছে কি না, এইটুকু কি বোঝা গেছে কি না আমাকে একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু বলো, আরেকবার বলেন এটা। হ্যাঁ হ্যাঁ বলছি, দেখো ফার্স্ট অফ অল আপেক্ষিক ত্রুটিটা আসলে, আনুপাতিক ত্রুটিটা আসলে কীভাবে এক্সিস্ট করে, ফার্স্ট থিং ফার্স্ট, আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, ওই যে চিপসের প্যাকেটের মধ্যে একটা সার্টেন অংশ থাকে, আবার প্লাস মাইনাস দিয়ে ত্রুটিটুকু দেওয়া থাকে বা এক্সট্রা অংশটুকু দেওয়া থাকে। সো সিম্পল জিনিস, একটা আমি যদি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের ক্ষেত্রে সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস কত আর আর ডায়ামিটার কত পুরো ডি, তাহলে চিন্তা করো এটা কি আমাদের কি তোমাদেরকে বলে বোঝাতে হবে কি না, দেখো তো একটা ডায়ামিটার ইকুয়াল টু টোয়াইজ আর, তাহলে আমি এখান থেকে আর ইকুয়াল টু কি লিখতে পারি, ডি বাই টু, কিন্তু একটা বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু ডি বাই টু, পাই ইন্টু ডি বাই টু হোল স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, দেখো তো পাই ইন্টু ডি স্কোয়ার ওভার ফোর, যদি এটা লিখি কোনো সমস্যা আছে, না থাকলে আমি ঠিক এই জিনিসটা এখানে আনছি। তো তুমি একটা জিনিস জানো কি না বলো তো, যে কোনো একটা ভ্যারিয়েবলের সাথে যদি একটা ধ্রুবক যুক্ত থাকে সেটাকে আমি প্রপোর্শনাল লিখতে পারি, ছোটোবেলা থেকে পড়ে আসছি, সে একদম নিউটনের দ্বিতীয় সূত্র থেকে শুরু করে প্রত্যেক জায়গায়, যে আমাদের প্রপোর্শনাল চিহ্ন উঠাই দিতে হলে একটা ধ্রুবক আনতে হয়, বা একটা ধ্রুবক থাকলে ওইখানে আমরা প্রপোর্শনাল চিহ্ন বুঝাইতে পারি। সো এখানে দেখো ওয়ান বাই ফোর সে নিজেও ধ্রুবক পাইও ধ্রুবক, তো এই ক্ষেত্রে আমি এটাকে এই ফর্ম্যাটে লিখতে পারি। তার মাঝে আমাদের ইন দ্য মেন টাইম একটা থিওরি শিখে আসছি কি আনুপাতিক ত্রুটি, কোনো একটা যদি রাশি তার ত্রুটিগুলো যদি এই আকারে থাকে, এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার সি, সরি বি টু দি পাওয়ার কিউ, আর সি টু দি পাওয়ার আর, মানে এটা যে কোনোটাই থাকতে পারে, ডি থাকতে পারে, অনায়াসে চলতে থাকে, তবে তারা কী হবে, নিচে তাদের পরিবর্তনের ক্ষেত্রে যদি আসে সেক্ষেত্রে তারা প্লাস হয়ে যায়। এখন ভাইয়া জিনিসটা না খুব বেশি ক্লিয়ার হচ্ছে না, এখন ক্লিয়ার হওয়ার জন্য আমি তোমাদেরকে একটা জিনিস কনসেপ্ট বলতে পারি, কনসেপ্ট বলতে হাইপোথেসিস, কারণ আমি এটাকে তোমাদের যদি আবার পুরোটা যদি ডেরাইভ করে দেখাতে যাই তাহলে দেখবা যে আর ফিজিক্স ক্লাস নেওয়া লাগবে না, পুরো ম্যাথ ক্লাস হয়ে যাবে। ইয়েট আমি তোমাদেরকে বোঝার জন্য যেটা বলতে পারি সেটা হচ্ছে লগারিদমিক যে হিসাব নিকেশগুলো আছে, লগারিদমিক হিসাব নিকেশ নিয়ে এসে একে ডিফারেন্সিয়েট করে, ডিফারেন্সিয়েশন সারা জীবন কী নিয়ে কাজ করে আসছে, পরিবর্তন নিয়ে, তার মানে কি তোমার আদি যে অবস্থা ছিল তার সাপেক্ষে যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা নিয়ে এখানে কাজ করে, ওই কনসেপ্টটা থেকে আসলে এই সূত্রটাকে ডিরাইভ করা হয়। তাহলে সূত্রটা কি, যদি কোনো একটা রাশি এরকম থাকে সেক্ষেত্রে তার পাওয়ারটা সামনে চলে আসে, আর যতগুলো রাশি কোন অবস্থায় থাকে তাদের সবগুলোকে আমি বলতে পারি কি যোগ অবস্থায় নিয়ে আসতে পারবো। এই কনসেপ্টটা ম্যাথ করতে গেলে আরও বেশি ক্লিয়ার হবে, তবে আমি এখানে যে ম্যাথটা আসে সেটা একটু ক্ল্যারিফাই করি, এই ম্যাথটা কীভাবে করবো। সে ফর এক্সাম্পল এই যে ডায়ামিটারটা, এটা আমার কাছে দেওয়া আছে 2 মিটার, সো অবভিয়াস, সো অলরেডি আমার কাছে এখানে 2 মিটার দেওয়া আছে। যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তাই হয় এখানের মধ্যে আমাকে যদি 2 মিটার, আচ্ছা লাইভ চলতেছে নাকি, হ্যাঁ ঠিক আছে যাক, আমি তোমাকে দেখো আমি একটা জিনিস দিই, এখন সে ফর এক্সাম্পল আমাদের এখানে একটা রাশি দরকার ছিল, ওয়েট আমাদের এই যে ডায়ামিটারটা এটা দেওয়া আছে 2 + 0.2, সে ফর এক্সাম্পল দেওয়া আছে 0.2 বলছে ডায়ামিটারের, সো তার মানে কি এটা হচ্ছে ডি প্লাস ডেল ডি প্লাস মাইনাস ডেল ডি, তার মানে ডেল ডি এর মান কত বলতো, এখানে কত 0.2 ইকুয়াল টু ডেল ডি এর মান আসবে 0.2 আর ডি এর মান হচ্ছে 2, সামনে একটা 2 ছিল, তার মানে আলটিমেটলি 0.2, তো এখান থেকে আমার কাছে ভ্যালু আছে ডেল এ ওভার এ ইকুয়াল টু 0.2। এখন আমাকে এ এর মান যদি বের করতে হয়, দেখো তো এ মানে কি একদম সলিড ত্রুটিমুটি হিসাব সহ একদম খিচুড়ি অবস্থায় আমরা যখন ছিল তখন, সো এটা কত ছিল 2, দেখো সো এক্ষেত্রে আমি যে জিনিসটা বের করতে পারি এর মান কত, এ ইকুয়াল টু পাই 1/4 পাই ডি স্কোয়ার, ডি কত 2, তাহলে 1/4 পাই 2 স্কোয়ার, হুইচ ইজ টু সে অনলি পাই, পাই মানে কত 3.1416, তাহলে এক্ষেত্রে আমার তাহলে ডেল এ কত, ডেল এ ইকুয়াল টু
3.1416 into 0.2, which is to say, আমরা এটাকে বলতে পারি এরকম 0.62287 হবে। বেশ ভালো কথা, এটা হচ্ছে আমাদের মিটার স্কোয়ার। যদি বলো মিটার যদি থাকে এটা মিটার স্কোয়ার। সো প্রশ্নটা আসতে পারে কি, তাহলে প্রশ্নটা আসতে পারে এই যে ক্ষেত্রফলের ত্রুটি কত এটা বের করো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, পুরো জিনিসটা আমি একবার রিক্যাপ করি। আমাদের এমন একটা বৃত্ত দিয়েছে, এই বৃত্তের মানে মেজারমেন্টগুলো কি কি, একটা ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার হচ্ছে কত 2, ডায়ামিটারের ত্রুটি কত 0.2, ডায়ামিটার দেওয়া আছে 2, ডায়ামিটারের ত্রুটি 0.2। এই ক্ষেত্রে আমাদের বলেছে যে এই যে বৃত্তটার তার ক্ষেত্রফলের ত্রুটি কত হবে। আমরা সিস্টেমেটিক্যালি কী করছি দেখো, আগে এখান থেকে আগে বের করে নিছি যে না আসলে আমাদের এইটুকুর মান কত, ডেল এ ডিভাইডেড বাই এ এটার মান কত, কত আসছে 0.2। এখান থেকে টেনে টেনে দেখো 0.2 যেহেতু অনুপাতটার মান, এর মান তো আমরা বের করতে পারি। এর মান কত বের করেছি দেখো তো, এই যে এর মান 1/4πd². সো এখান থেকে এর মান পেয়েছি পাই, পাই মিনস 3.1416। এই 3.1416 এর মানটা যদি এখানে বসিয়ে দেয়, এই যে এটা যদি এখানে আসে, এটা মানে ডেল এ ইকুয়াল টু 0.2 ইন্টু এ, উইচ ইজ টু সে এটার মান যদি আমি বসিয়ে দিই আলটিমেটলি আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আমার কাছে একটু বলো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই বুঝতে পেরেছো কি না? আচ্ছা 0.6283 হবে। আচ্ছা দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তো ক্যালকুলেটার ছাড়া হিসাব করেছি, তো আমাকে একটু মাফ করো। 0.6283, দুঃখিত। অলরাইট, হতে পারে। মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু বলো, সবাই সবাই একটু বলো, যারা যারা আছো সবার থেকে শুনতে চাই। ইয়েস থ্যাংক ইউ, ভিডিওটা শেয়ার কম হয়েছে, তোমরা যদি কাইন্ডলি একটু শেয়ার করে দিতে সবাই ভালো হতো ভাইয়া আরেকবার। আচ্ছা ইশাক, আর কি বোঝানো লাগবে কিনা, আমি আরেকবার বলেছি যদিও, সবাই কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো, মানে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা যে আসলে কি বলেছে। আমি আরও ম্যাথ করবো এখন, এই আমাদের এখানেই ঠিক এই মুহূর্তে আমাদের এই চ্যাপ্টারে যাবতীয় যত থিওরি দরকার আমাদের থিওরি শেষ, এখন আমরা একটু ম্যাথ করবো কিছু। আমাদের থিওরি যত দরকার ছিল শেষ, একটা এক্সপেরিমেন্ট আসে, সেটা হচ্ছে যে স্পেরোমিটারের, আমাদের ফ্লাইহুইল আর স্পেরোমিটার, ফ্লাইহুইল যদিও পরে করবা, স্পেরোমিটার একটা আসে আমাদের, কোয়েশন আসে যদি মাঝে মধ্যে বা প্র্যাকটিক্যাল করতে গেলে কাজে লাগে। অলরাইট থ্যাংক ইউ, আমি তাহলে এবার ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই। ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাওয়ার আগে একটা মানে সলিড কোয়েশন সলভ করা লাগবে, সেটা হচ্ছে DU-তে আসছিলো একবার 2017-18 সালে, এই চ্যাপ্টার থেকে ওই কোয়েশনটা একটু সলভ করে দেই। মাত্রা সমীকরণ দিয়ে একটা কোয়েশন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে। সো দেয়া আছে এ ইকুয়াল টু, এটা আসছিল DU 17-18। ভাইয়া কি আবার টেস্ট পেপার সলভ শুরু করে দিলেন নাকি, বা অ্যাডমিশনে ইয়া শুরু করে দিলেন নাকি? না এমন কিছু না, যাতে সহজ একটা প্রশ্ন, তোমরা শিখে ফেলতে পারলে তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে আমি বিশ্বাস করি। BN আর CM এটা দেওয়া আছে। অলরাইট, সো এটা যদি দেওয়া থাকে, সো সেক্ষেত্রে আমাদের বলেছে যে ABC এর মাত্রা যথাক্রমে A B এবং C এর মাত্রা যথাক্রমে L² T ইনভার্স 1 এবং L² L² হলে N এবং M এর মান কত, হলে M এবং N এর মান কত, দেখে মনে হচ্ছে না যে না আসলে একটা রৌদ্রোজ্জ্বল দিনে তুমি হাঁটতে বের হয়েছো, হঠাৎ করে গরম লাগছে, তুমি একটা রিক্সা নিলে, তুমি রিক্সা দিয়ে 50 মিটার দূরে গেলে, তোমার ভর হচ্ছে যে 50 কেজি, পৃথিবীর ভর হচ্ছে যে তোমার 6400 কেজি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে যে যতটুকু দেয়া আছে, তাহলে প্রশ্নটা আছে রিক্সা ভাড়া কত। প্রশ্নটা দেখে কি ওরকম মনে হচ্ছে না?
যে সব ইনফরমেশান দেওয়া আছে, অনেক কিছু দিতে পারছে, বাট এমন প্রশ্ন যে আসলে রিক্সা ভাড়া কত। অলরাইট, সো এই ধরনের প্রশ্ন যদি সলভ করতে হয় আমাদের কিছু একটু ঠান্ডা মাথায় আমাদের কিছু কাজ করা লাগবে। দেখো দেওয়া আছে এখানে এ বি সি এর মাত্রা তিনটে যথাক্রমে দেওয়া আছে, এটা হচ্ছে এ এর মাত্রা, বি এর মাত্রা, সি এর মাত্রা। আমি একটা জিনিস ফিক্স করে নিই, এতে দেওয়া আছে কি এলটি, এলটি, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, মাথা ঠান্ডা। সো বি এর উপর দেওয়া আছে এন, বি এর উপর, বাট বি এর মাত্রা কোনটা বলো তো, এটা আমার এতটুকু থাকুক, সমস্যা নেই, খুব ভালো কথা। সো এটার উপর দেওয়া আছে কত, এল এর উপর দেওয়া আছে হচ্ছে বি এর কত, এল টু, এল এল টু দি পাওয়ার, এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, এটা, আর সি কত, এল টি টু। এদের উপর একটা পাওয়ার আছে, তুমি কি লিখেছো কিনা জানি না, এদের উপর একটা পাওয়ার আছে, এই যে বি এর উপর একটা পাওয়ার ছিল এন, আর সি এর উপর পাওয়ার হচ্ছে এম। এবার আমি একটু সিম্পলিফাই করি এদেরকে, ঝামেলা তো নাই, এখানে এলটি এলটির মতো শান্তি সুখে শান্তিতে থাকুক। এখানে আমি যে জিনিসটা বের করতে পারি, এল টু এন টি মাইনাস এন এল এম টি টু এম, কোনো সমস্যা নেই, খুবই সিম্পল। এবার আমি একটা কাজ করি এদেরকে সিম্পলিফাই করি, এল টি ইকুয়াল টু এল টোয়াইজ এন প্লাস এম, আর টি টোয়াইজ এম মাইনাস এন। দেখো তো আমি তুমি নির্বিশেষে সবাই এটার সাথে এগ্রি করো নাকি, এটুকু হিসাব নিকাশের সাথে ছোটোখাটো যদি এগ্রি করো, তাহলে আমি যদি এই জিনিসটা থেকে অবজার্ভ করে দেখো তো, এই পাশে এল এর পাওয়ার কত, এত, এ পাশে এল এর পাওয়ার ওয়ান, এ পাশে টি এর পাওয়ার যা কিছুই থাকুক, এ পাশে টি এর পাওয়ার ওয়ান, তাহলে আমি কি এটা লিখতে পারি নাকি, দেখো তো টু এন প্লাস এম ইকুয়াল টু ওয়ান, টু এম মাইনাস এন ইকুয়াল টু ওয়ান, এগ্রি করো নাকি, প্রতিস্থাপন করো, অপনয়ন করো, যেভাবেই করো করলেই হইল। সো আমি এটাকে দেখি, এখান থেকে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে এন ইকুয়াল টু টু এম প্লাস ওয়ান, বসাই দিই এখানে টু ইন্টু টু এম এখান থেকে প্লাস ওয়ান প্লাস এম ইকুয়াল টু ওয়ান, এক্ষেত্রে যে জিনিসটা পাই সেটা হচ্ছে ফোর এম প্লাস টু প্লাস এম ইকুয়াল টু ওয়ান, এক্ষেত্রে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এম ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ফাইভ। এম এর মানটা যদি বসাই দেই টু ইন্টু ওয়ান বাই ফাইভ মাইনাস মাইনাস এন ইকুয়াল টু ওয়ান, সেক্ষেত্রে আমরা এন ইকুয়াল টু ডিরেক্টলি পাই যেটা সেটা হচ্ছে মাইনাস টু বাই ফাইভ মাইনাস ওয়ান, হুইচ ইজ টু সে এটা আসতে পারে হচ্ছে মাইনাস সেভেন ওভার ফাইভ। তাহলে এম আর এন এর মান কত, একটা আসে আমাদের কাছে, আমি আরেকটু হিসাব করে দেখি, হ্যাঁ ঠিক আছে, একটা আসে মাইনাস ওয়ান বাই ফাইভ আর মাইনাস সেভেন বাই ফাইভ, দ্যাটস ইট। দেখো তো ওয়ান কীভাবে আসলো, আচ্ছা একটু দেখি তো কী বলতেছে, টু এম মাইনাস ওয়ান, আচ্ছা বুঝলাম না, আচ্ছা আমি আরেকবার দেখি জিনিসটা কী হয়েছে, এল, আচ্ছা হ্যাঁ টু এন, এত ঠিক আছে তো, এটাও ঠিক আছে, টু এম মাইনাস এন টু এন মাইনাস ওয়ান, হ্যাঁ ঠিক আছে তো, অলরাইট টু এম মাইনাস এন, আচ্ছা এন ইকুয়াল টু, হ্যাঁ দুঃখিত ঠিক আছে, থ্যাংক ইউ, এখানে হবে টু এম মাইনাস ওয়ান হবে, ছাপাই ভুল মাই ডিয়ার স্টুডেন্ট, ছাপাই ভুল। যদি এটাই হয় তাহলে এখান থেকে আমি পাবো এখানে মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান হলে এখানে থাকে হচ্ছে মাইনাস টু, আর এখানে হয়ে যাবে থ্রি, এখানে যদি এটা যদি থ্রি হয়, এটাও থ্রি, এটাও যদি থ্রি হয় এটা হবে সিক্স, সিক্স হলে এখানে হবে ইলেভেন, তাহলে মাইনাস থ্রি বাই ফাইভ, আর এখানে হবে মাইনাস ফাইভ বাই ইলেভেন বাই এত। একজন প্রশ্ন করছে ভাইয়া ওয়ান কীভাবে হলো,
কোনো কিছুর উপর পাওয়ার দেখো, এটার অলরেডি ওয়ান কি এক্সিস্ট করতেছে না, কোনো পাওয়ার নাই মানে ওয়ান এক্সিস্ট করতেছে না, তাহলে চিন্তা করে দেখো এলের এই পাশে যে পাওয়ার, এদের যেহেতু গুণ অবস্থায় আছে আর এদের সহগ সমীকৃত করা বুঝেছো, বা আমরা যদি পাওয়ার যদি সমীকৃত করি এই হিসাবে আমরা এটা জিনিসটা পেতে পারি, দেখো এ টি থেকে এ পাশে, এই দুই পাশে দেখো নিচের ইয়া বেজ দেয় কি, সো সুতরাং তাদের পাওয়ার দুটো সমান হয়। ছোটোবেলায় পড়ে এসেছিলাম আমরা যে এক্স টু দি পাওয়ার টু ওয়াই প্লাস থ্রি হলে এবং এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই প্লাস সিক্স যদি হয়, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারতাম যে ফাইভ ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু টু ওয়াই প্লাস থ্রি। ছোটোবেলায় পড়েছিলাম এটা প্রপার্টিজ, সাধারণ প্রপার্টিজ, প্লাস থ্রি বাই ফাইভ, হ্যাঁ প্লাস থ্রি বাই ফাইভ, দুঃখিত। আচ্ছা হিসাবে এত ভুল হচ্ছে কেন, প্লাস থ্রি বাই ফাইভ, এটা প্লাস থ্রি বাই ফাইভ হলো তো এটা এই পাশে যেয়ে আবার প্লাস হবে, প্লাস সিক্স, ওকে ওকে, এটুকু তারপর থ্রি আর এটা হবে প্লাস থ্রি বাই ফাইভ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু কারেকশন করে নাও, এটা একটু ক্যালকুলেশনের হিসাব মানে একটু ক্যালকুলেশনে ভুল ছিল, তোমরা একটু কারেকশন করে নাও। সো তোমরা আমাকে বলো অ্যাজ আ হোল এই ম্যাথটাকে বুঝতে পেরেছো কিনা, এই ধরনের টাইপের বা এই টাইপের যদি অন্যান্য ম্যাথ আসে তোমরা কি পারবে কিনা আমাকে একটু বলো। বুঝেছি স্যার, থ্যাংক ইউ, অবশেষে রিক্সা ভাড়া পাওয়া গেল, হ্যাঁ অবশেষে রিক্সা ভাড়ার মান পাওয়া গেল। আচ্ছা থ্যাংক ইউ, যারা যারা বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর 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 আমি কিছু টাইপের ম্যাথ দেখি। অলরাইট সো দুই একটা টাইপের একটু ম্যাথ দেখা লাগবে এখন, তো বেশ ভালো কথা পারবো, থ্যাংক ইউ। এখন আমি দুই একটা টাইপের ম্যাথ ধরে ধরে করাই। সো টাইপ আমি উল্লেখ করে দিব না, এটা টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি, বাট আমি অ্যাজ আ হোল মোটামুটি বেশ কয়েকটা ম্যাথ করাই দিব। অলরাইট সো একটা প্রশ্ন, ভূপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে ভূপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশের সমুদ্র সমতলে সরল দোলকের সাহায্যে সমুদ্র সমতলে সরল দোলকের সাহায্যে সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয়ে পরীক্ষায় জি এর মান নির্ণয়ের পরীক্ষায় জি এর মান নির্ণয়ের পরীক্ষায় প্রাপ্ত মান হলো নাইন পয়েন্ট এইট টু। মিটার পার সেকেন্ড স্কোয়ার, এতে ভুলের হার কত? এতে ভুলের হার কত? সো ফাইন, এক্ষেত্রে আমাদের বলা আছে যে জি এর প্রকৃত মান, জি এর প্রকৃত মান নাইন পয়েন্ট এইট জিরো সিক্স সিক্স ফাইভ। অলরাইট সো আমাদের যখন বলা হচ্ছে এরর বের করার জন্য, তো সেক্ষেত্রে আমাদের কাজ কী ছিল বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? সো প্রকৃত মান থেকে আমাদেরকে এটা মাইনাস করা লাগবে, প্রাপ্ত মান মাইনাস করা লাগে ইন জেনারেল। সো আমরা একটা কথা মাথায় রাখবো, এগুলো বের করার ক্ষেত্রে সব সময় মডুলাস মেনটেন করব। যদি আমি প্রথমে না দিয়ে থাকি এখন তোমরা একটু খেয়াল করবা, সো আমাদের এরর বা বলা হচ্ছে ভুলের হার, পার্সেন্টেজ এরর বের করার সময় আমাদেরকে বের করার জন্য তো যে কাজটা করবো মডুলাস অফ প্রকৃত মান মাইনাস, আমি যদি তখন না দিয়ে থাকি দুঃখিত, তুমি এখন একটু দিয়ে দিবা
প্রকৃত মান মাইনাস পরীক্ষালব্ধ মান, পরীক্ষালব্ধ মান ওভার প্রকৃত মান, ইন্টু 100%। আমাকে একটু বল এটা মান কত আসে। 9.80665 মাইনাস 9.82 ওভার 9.80665 ইন্টু 100%। যদি এই অবস্থা হয় এক্ষেত্রে এটার আনসার কত আসে আমাকে একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, কত আসে? একদম সরল দোলক হাজির, সরল দোলক হাজির হলে কি হয়েছে? অলরাইট, দ্যাটস গ্রেট মারুফ খন্দকার, কংগ্রেচুলেশন। 0.01335%। সো এটাকে তো 100 দিয়ে গুণ দিছো নাকি? 100 দিয়ে গুণ দিলে মোস্ট প্রবাবলি 1 পয়েন্ট সামথিং আসবে। 100 দিয়ে গুণ করে দেখাইও। হ্যাঁ, 0.136। অলরাইট, সো এটা একটা ম্যাথ গেল আমাদের। সো এরপর আরেকটা ম্যাথ দেখাই। স্লাইড ক্যালিপার্স দ্বারা কোনো ঘনক বা ঘনকের বাহু পরিমাপের, হ্যাঁ স্লাইড ক্যালিপার্সের, স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো ঘনকের বাহু পরিমাপের ক্ষেত্রে 2% ভুল হলে, ক্ষেত্রে 2% ভুল হলে আয়তন পরিমাপে কত শতাংশ ভুল হবে? আয়তন পরিমাপে কত শতাংশ ভুল হবে? বেশ ভালো কথা। সো এটার একটা শর্টকাট আছে অ্যান্ড লং প্রসেসও আছে, দুইটাই বোঝাচ্ছি। আমাদেরকে বলা আছে যে দেখো তো, ইন জেনারেল তুমি আমাকে বলো তো, এই আয়তনটা বেসিক্যালি কার উপর নির্ভর করতেছে? এটার কিউবের উপর না, যে কোনো একটা বাহুর কিউবের উপর ডিপেন্ড করতেছে না? একটা বাহু বাড়লে তার আয়তনও বাড়ে, এটা তো তুমি অ্যাকনোলেজ করো, তাই না? তাহলে আমি কি এটা লিখতে পারি নাকি? দেখো তো, ডেল ভি ওভার ভি ইকুয়াল টু 3 ডেল এ ওভার এ, এটা কি লেখা যায় নাকি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? যায় লেখা, যদি যায় বা যদি গিয়ে থাকে তো সেক্ষেত্রে সিম্পলি আমাদের বলেই দেওয়া আছে যে ঘনকের পরিমাপের 2% ভুল হয়, মানে এই পার্সেন্টেজটাই হচ্ছে 2%। তাহলে আমি এক্ষেত্রে ডিরেক্টলি লিখে দিতে পারি ডেল ভি ইকুয়াল টু 3 ইন্টু, ওকে সরি, ডেল ভি বাই ভি, আমাদেরকে অনুপাতই চাইছে। দেখো আয়তন পরিমাপে কত শতাংশ ভুল হবে, অনুপাতটাই চেয়েছে, 3 ইন্টু 2%। সো এখানে আমাদের আনসার আসবে 6%। দ্যাটস ইট। এটা কি বুঝতে পারো নাকি তোমরা আমাকে একটু বলো? এই অনুপাতটা অলরেডি আমাকে বলেই দিছে 2%, এই যে এই অনুপাতটা বলছে এত শতাংশ ভুল হয়, তাহলে বলছে যে আয়তনের কত শতাংশ ভুল হবে, এই যে এটা। অথবা তুমি যদি এটাকে ভিজুয়ালাইজ না করতে পারো তাহলে চিন্তা ভাবনা করে দেখো ভুল কতটুকু হয়। ডেল ভি ইকুয়াল টু ভি ইন্টু 6%, এই ভি এর 6% ভুল হয়। শর্টকাটটা কি? শর্টকাট সিম্পল, যদি আমাদেরকে এমন প্রশ্নে দিয়েই দেয় এত পার্সেন্ট ভুল, যদি আমাদেরকে দিয়েই দেয় এত পার্সেন্ট ভুল, যদি আয়তন থাকতো তাহলে আমরা চিন্তা করব যে আমাদের সর্বোচ্চ পাওয়ারটা কোনটা, বা পাওয়ারের ক্ষেত্রে, যেমন যদি বলতো গোলকের ক্ষেত্রে রেডিয়াস, গোলক একটা গোলকের ক্ষেত্রে, বা নর্মাল একটা বলের ক্ষেত্রে যদি আমাদেরকে বলে যে ব্যাসার্ধ 6%, বা ব্যাসার্ধ হচ্ছে 5% ভুল আছে ব্যাসার্ধের পরিমাণ,
তো সেক্ষেত্রে তুমি একবার চিন্তা করো এটার আয়তন কত হবে, বলছে যে আয়তনের ভুল কত বের করা লাগবে, আয়তন কত বলো তো একটা গোলকের, 4/3 πr³, খুব সিম্পল। তাহলে দেখো এইটুক তো কনস্ট্যান্ট, এটা নিয়ে ঝামেলা নেই, বাট এটা হচ্ছে এত, তার মানে এটার পাওয়ার যত তত গুণ হবে, পাওয়ার কত 3, তার মানে 3×5% যদি লিখি 15%। এটা থেকে MCQ আসলে মাই ডিয়ার স্টুডেন্ট ভুল করা যাবে না, এ ধরনের প্রশ্ন থেকে যদি MCQ আসে একটাও ভুল করা যাবে না। আমাকে একটু বলো এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছো কিনা, বা এই টাইপের ম্যাথের যে কনসেপ্টটা, স্পেসিফিক কনসেপ্টটা, এটা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। অলরাইট অলরাইট অলরাইট, ইয়েস আমি বলেছি, ইয়েস থ্যাংক ইউ, বুঝেছি স্যার, থ্যাংক ইউ। অলরাইট, সো আমি তোমাদেরকে এখন একটা কোয়েশ্চেন দিব, এটা আমিও করে দিতে পারতাম বাট তোমাদের করলে আমার চেয়ে, আমি আমার করার চেয়ে তোমাদের করলে বেশি এফেক্টিভ হবে। কোয়েশ্চেনটা আমি লিখে দিই, একটা হোমওয়ার্ক হিসেবে দিব, লিখে রাখো হোমওয়ার্ক। একজন শিক্ষার্থী একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ পরিমাপে, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ পরিমাপের ক্ষেত্রে পাঁচটি পাঠ গ্রহণ করেছে, পাঁচটি পাঠ নিয়েছে, যেমনটা 5.2, 5.0, 4.99, 5.01, 5.02, এই লোকটা হচ্ছে ফাঁকিবাজ, 5.0, 5.2 যারা আসছে সে আন্দাজি বসাই দিছে, যদিও ওরাও ফাঁকিবাজ হইতে পারে কারণ ওরা কাছাকাছি মানে আরও বেশি ক্লোজ বসাইছে। যাই হোক, ল্যাবের মধ্যে এগুলো করে পোলাপানি পরিমাপের, এখন আমাদের প্রশ্নটা কী কী, পরিমাপের গড় বিচ্যুতি প্রমাণ ও বিচ্যুতি নির্ণয় করো। পরিমাপের গড় বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতি নির্ণয় করো। অলরাইট, সো এটা একটু তুলে নাও, তোমরা এটা একটু তুলে নাও, অলরাইট। এখন এরপর একটা স্পেশাল টাইপের ম্যাথ করাবো, এটা এই স্পেশাল টাইপের ম্যাথ করাই দিয়ে শেষ করে দিব আজকে ক্লাস। তোলা শেষ হলে বলো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমার তোলা শেষ হলে আমাকে একটু জানাও, তোমাদের তোলা শেষ হয়ে গেলে আমাকে একটু বলো। অলরাইট, সো আমি তারপর আরেকটা কোয়েশ্চেন লিখি, এটা মোটামুটি ফাইনাল কোয়েশ্চেন বা এই টাইপের কোয়েশ্চেন লাস্ট লাস্ট আসতে পারে। থ্যাংক ইউ। একটি স্ফেরোমিটারে দুইটি পায়ের গড় দূরত্ব, মধ্যবর্তী গড় দূরত্ব,
ইট ইজ ফেরোমিটারের মধ্যবর্তী দুটি দুটি পায়ের মধ্যবর্তী মধ্যবর্তী গড় দূরত্ব দেয়া আছে 4 সেন্টিমিটার যন্ত্রের পিচ ওয়ান মিলিমিটার ও বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 ও বৃত্তাকার কলমে দেখি কালি নেই ও বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 100 সমতলে পাঠ নির্ণয়ের রৈখিক স্কেল ও বৃত্তাকার স্কেলে গড় মান পাওয়া যায় সমতলে পাঠ নিলে রৈখিক স্কেল ও বৃত্তাকার স্কেলে গড় মান পাওয়া যায় রৈখিক ও বৃত্তাকার স্কেলের গড় মান পাওয়া যায় সো এখন কি করব গড় মান পাওয়া যায় 1 ও 47 সো প্রশ্নটা হচ্ছে আবার বক্রতলে গড় মানগুলো হয় 0 আর 62 আবার বক্রতলে হয় মানগুলো একই মানগুলো 0 ও 62 পরিমাপ্য তলে বক্রতা ব্যাসার্ধ কত যারা ল্যাবে যারা এখন পর্যন্ত ল্যাব পেয়েছো বা যারা কলেজে ল্যাব করেছো তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়তো পরিচিত কারণ এটা একটা এরকম একটা যন্ত্র থাকে এরকম একটা যন্ত্র থাকে সো যন্ত্রটা ঠিক এরকম স্পিরোমিটার বলা হয় সো স্পিরোমিটার এরকম তিনটা পা থাকে এদিক থেকে একটা পা থাকে আর এখান থেকে একটা পা থাকে এখানে আরেকটা পা থাকে এরকম তিনটা পা থাকে স্পিরোমিটারের ক্ষেত্রে আর উপরে একটু যন্ত্রপাতি থাকে একটু যন্ত্রাংশ থাকে হ্যানতেন হ্যানতেন এরকম থাকে আমি আঁকা জঘন্য প্লাস যন্ত্র তো আমার সামনে নেই সো তোমরা যখন ল্যাব করবা তখন তোমরা বুঝতে পারবে জিনিসটা সো এটা একটু ধরে নাও এরকম সো এরকম যন্ত্রটা দেখো প্রথমে দেওয়া আছে তিনটা পায়ের মধ্যবর্তী দূরত্ব এই থিওরিটা একটু বোঝা দরকার এই পা থেকে তুমি তোমাদের ল্যাবে বলে দিবে বুঝছো এটাকে নিচের পাশটা মানে এই যে পাগুলার নিচের পাশটা এই নিচের অংশটা এটা অনেক সুচালো থাকে একটা কাগজের উপর যখন এটাকে রাখবা তিনটা ফোঁটা হবে দাগ হবে তো ওই তিনটা দাগের উপর পেন্সিল দিয়ে ওই তিনটা পয়েন্টকে মার্ক আউট করবে দেখো এই যেরকম তিনটা দাগ হয় ত্রিভুজের মতো এরকম তিনটা দাগ হয় তিনটা দাগকে কী করবা যোগ করবা যোগ করে এই তিনটা দাগের যে দৈর্ঘ্যটা আসছে এই তিনটা দৈর্ঘ্য এগুলোকে ভাগ দিবা ভাগ দিলে এই যে D1 D2 D3 আসবে তিনটা মান আসবে এটাকে ভাগ দিবা ভাগ দিলে এই যে মানটা আসবে এটাই হচ্ছে যে একটা স্পিরোমিটারের দুইটা পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব তাহলে এই পা থেকে এই পায়ের যে দূরত্ব এই পা থেকে এই পায়ের যে দূরত্ব এই পা থেকে এই পায়ের দূরত্ব এদের মধ্যবর্তী দূরত্ব আমি কিন্তু থিওরিও বুঝাই দিচ্ছি স্পিরোমিটার এটা কিন্তু কোথাও পড়ে না বা তোমরা নেটে সার্চ করলে এটা খুব একটা বেশি পাওয়া না এই নিয়ে কন্টেন্ট তো একটু ভালো মতো খেয়াল করো এটা ফ্যাক্ট ইজ আমরা বলেছি যে যন্ত্রের পিচ এত এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে এত এখান থেকে আমরা মোটামুটি লঘিষ্ঠ গণনটা বা আমরা লিস্ট কাউন্টটা বের করে নিতে পারবো আগে বের করি
যেটা দেওয়া আছে ওইটার উপর লিস্ট কাউন্ট। আচ্ছা কে কি বলতেছে, মাথা খারাপ করে দেয়। এটা অনেক ফালতু যন্ত্র, কিছুটা ফালতু যন্ত্র হ্যাঁ বলা যায়, বাট মজা করে করতে পারলে আমাদেরটা মিলছিল, বা আমি যখন ছোটোবেলায় করতাম আমার কাছে বেশ ভালোই লাগতো। একটা লেন্স, হ্যাঁ লেন্সের বক্রতা ব্যাসার্ধ মাপার জন্য ইয়া দেখো, লেন্সের বক্রতাটা কীরকম দেখো তো, ইন জেনারেল আমাদের লেন্সটা কীরকম হতে পারে, এরকম হতে পারে, তাই না? সো তুমি যন্ত্রটা রাখলে ঠিক এই যে বক্রতার ব্যাসার্ধ এটা বের করতে পারবা এই যে লেন্সটা থেকে, সো ওই যন্ত্রটা দিয়ে, স্পেরোমিটার দিয়ে। সো ম্যাথটা করি, লঘিষ্ঠঘনক বা এলসি বের করার জন্য, লিস্ট কাউন্ট এলসি এটাকে একটু বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যে সূত্রটা কি বলতো, সূত্রটা হচ্ছে যে যন্ত্রের পিচ ডিভাইডেড বাই মোট ভাগ সংখ্যা, এস ডিভাইডেড বাই এন। এন কি? পিচ, যন্ত্রের পিচ। এটা তোমরা ভার্নিয়ার স্কেল বা সরি স্লাইড ক্লিপার্স বা স্ক্রু গজের ক্ষেত্রে দেখে এসছো, এটার মধ্যে একটা স্ক্রু গজ লাগানো থাকে, যদিও এটা হচ্ছে ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা কত হবে বলতো, দেয়াই আছে পিচ কত, 1 মিলিমিটার। সরি তাও এক্ষেত্রে তাহলে যদি 1 মিলিমিটার হয় তাহলে এটা 1 মিলিমিটার ডিভাইডেড বাই 100 আসে হচ্ছে 0.01 মিলিমিটার, এটাকে সেন্টিমিটারে নিতে হবে, সেন্টিমিটার নিলে 0. আরও একটা শূন্য বেড়ে যাবে, এটুকু বের করলাম আমার অলরেডি সেন্টিমিটারে বের হয়ে গেছে। এখন সমতলে পাট নির্ণয়, সমতলে পাট নির্ণয়ের প্রসেসটা কি এটা একটু তোমাদেরকে দেখাই দিই। দেখো সমতলে দুইটা পার্ট থাকে, মানে যে কোনো একটা এটার ক্ষেত্রে, যে কোনো একটা স্পেরোমিটারের ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, এক হচ্ছে তোমার রৈখিক স্কেলের পার্ট আর একটা হচ্ছে তোমার বৃত্তাকার স্কেলের পার্ট। সো বেশ ভালো কথা, আমি আগে লিখি, এখন সমতলে দেয়াই আছে, সমতলে দেখো রৈখিক বৃত্তাকার স্কেলের পার্ট, সমতলে পার্ট এটা বের করি। তো সমতলে পার্ট অনুযায়ী আমরা যে কাজটা বের করতে পারবো সেটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট দেয়াই আছে, সমতলে রৈখিক কত দেওয়া আছে 1, আর বৃত্তাকার ফর্টি। এক্ষেত্রে আমি সমতলে যদি মাপতে চাই তাহলে সমতলে আমার মানে বক্রতার পাটটা কীরকম আসে, তাহলে অতএব সমতলে পাটকে নাম দিব H1 দিয়ে, পাট H1 ইকুয়াল টু, সো আমাদের যেটা ছিল সেটাই আমরা বের করবো এখান থেকে। দেখো সমতলে পাটটা এখানে, আচ্ছা কে কী বলতেছে আবার, আমি তো লাইভটা বিয়ে হয়ে যাচ্ছে। এত কম অ্যাটেন্ডেন্সের জন্য কি কয়েকজন আসলে অ্যাক্টিভ, তারাও ক্লাস থেকে বঞ্চিত হয়। অ্যাকচুয়ালি অনেকের এই টাইমে প্রাইভেট থাকে, লাইভ করে থাকে। আচ্ছা ফাইন, অলরাইট, সো এক্ষেত্রে যে কাজটা করা যায় সেটা হচ্ছে লেটস সি, রৈখিক স্কেলে পার্ট দেওয়া আছে মোস্ট প্রবাবলি -1, ওয়েট এবার দেখে নিই প্রশ্নটা। আচ্ছা ফাইন, সো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, আচ্ছা এটা -1 ইনটু আমাদের রৈখিক স্কেল অনুযায়ী আমাদের কি ছিল পিচ, এস প্লাস ভাগ সংখ্যা ইনটু বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, সরি বৃত্তাকার স্কেলের আর ইনটু লঘিষ্ঠঘনক 47 ইনটু এলসি। সো এই ক্ষেত্রে আমাদের ভ্যালু আসে এস কত ছিল আমাদের, পিচ কত এত 1 মিলিমিটার, -1 ইনটু 10 টু দি পাওয়ার -2 প্লাস আর এক্ষেত্রে আসে যেটা সেটা হচ্ছে 47 ইনটু, আচ্ছা এটা তো 10 টু দি পাওয়ার -2 না, ওয়েট সেন্টিমিটার যদি নেওয়া হয় মিলিমিটারটাকে, হ্যাঁ ঠিক আছে 10 টু দি পাওয়ার -1 হবে, অলরাইট 47 ইনটু 0.001। সো সেক্ষেত্রে আমি যদি ক্যালকুলেট করে বের করি আমার কাছে হিসাবটা কত আসে একটু দেখি, এটা আসে হচ্ছে ওকে সো 0.053। অলরাইট,
মাইনাস 0.053। সো এখন সমতলে পাঠ, এখন হচ্ছে বক্রতলে পাঠ, দুইটা তলে পাঠ। আমি জিনিসটা বুঝাই বলতেছি আসলে কেন দুইটা তলে নেওয়া হচ্ছে। সো বক্রতলে পাঠটা হচ্ছে এক্ষেত্রে আসলে এখন আমাদের সেম কাজ। সো জিরো ইন্টু বক্রতলে রৈখিক স্কেলে পাঠ ইন্টু এস, এস কত ছিল আমাদের পিচ, সমস্যা নেই জিরো যেহেতু এটা নিয়ে তো ঝামেলা নেই, আর এল সি ইন্টু বৃত্তাকার স্কেলে পাঠ, বৃত্তাকার স্কেলের 62। সো সেক্ষেত্রে আমি যে জিনিসটা বের করতে পারি সেটা হচ্ছে 0.001 ইন্টু 62, এটা সেন্টিমিটারে আসে, আর এক্ষেত্রে এটা সেন্টিমিটারে কত 0.062 সিএম। এ টাইপের ম্যাথ কি বেশি আসে? আচ্ছা হ্যাঁ ভাই আমি সব বুঝাই বলতেছি, একটা একটা করে বুঝাই বলতেছি, ওয়েট। সো এখান থেকে তারপর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই পার্টটা, এ টাইপের ম্যাথ বেশি আসে না, অ্যাট হাইয়েস্ট এ টাইপের ম্যাথ আসতে পারে, এটা তোমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ ম্যাথ প্র্যাকটিক্যালের ক্ষেত্রে শিখাই দিবে, তবু আমি জাস্ট তোমাদেরকে জাস্ট এসেন্সটা দেওয়ার জন্য বা এ টাইপের ম্যাথ যে এই চ্যাপ্টারের মধ্যে এক্সিস্ট করে সে কারণে আমি তোমাদেরকে করাই দিচ্ছি। অলরাইট, সো বক্রতলে পাঠ এতটুকু বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে স্পেশালি যে বলছে বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করতে, বক্রতা ব্যাসার্ধ আর কিছুই না এদের মধ্যে পার্থক্য। এইচ ইকুয়াল টু মডুলাস অফ এইচ টু মাইনাস এইচ ওয়ান, বক্রতা থেকে এইচ ওয়ান মাইনাস করতে হয়। ওকে মাইনাস করলে আমার কাছে হিসাব কত আছে আলটিমেটলি, আচ্ছা এখানে এইচ আসে হচ্ছে 0.115 সেন্টিমিটার, খুব ভালো কথা এটুকু আসছে। সো এবার আমাদের একটা ফর্মুলা খাটাইতে হবে, ফর্মুলাটা কি লিখে দিই, বক্রতা ব্যাসার্ধ আর ইকুয়াল টু আর ইকুয়াল টু বি স্কোয়ার সিক্স এইচ ওভার সিক্স এইচ প্লাস এইচ বাই টু। এখানে আসলে ডি জিনিসটা কি, ডি জিনিসটা তোমার এখানে দেওয়াই ছিল, ওই যে গড় দূরত্ব বের করেছিলাম ফার্স্টের দিকে পায়ের দূরত্ব, এটা ডি হচ্ছে মানে পাগুলো কি মধ্যবর্তী গড় দূরত্ব, এইচ কি এতক্ষণ ধরে যেটা বের করলাম। সো স্পেশালি আসলে এইচ মানে কি বোঝায়, দেখো তুমি ওই জিনিসটাকে বা তুমি ওই বলা হয় কি স্ফেরোমিটারটাকে একদম মাটির তুমি রাখলা, ঠিক তখন তোমাকে যে ভ্যালুটা দিবে যে মাপটা দিবে, প্লাস তুমি যখন এটাকে একটা তলের উপর রাখবা বক্রতলের উপর রাখবা সেখানে যে পরিমাণ ভ্যালু দিবে এদের মধ্যে পার্থক্যটা। এখন ভাইয়া এখানের মধ্যে আমি যে মাইনাস ওয়ানটা আসলে কেন এনেছি বা রৈখিক স্কেলের ক্ষেত্রে মাইনাস ওয়ানটা কেন এনেছি, এটা জাস্ট এই কারণে জাস্ট এনেছি যে আমাদের অলরেডি তুমি যখন এটা স্কেলটা দিয়ে মানে অ্যাজিউম করতে যাবা বা মেজারমেন্ট করতে যাবা তখন এখানে ক্ষেত্রে তোমার এই মাইনাস ওয়ানটা বা রৈখিক স্কেলের ক্ষেত্রে এটুকু সামনে থেকে আগে একটা মাইনাস নিয়ে নেওয়া হয়। অলরাইট, তো এই মাইনাসের ক্ষেত্রে তুমি যেটা বের করলা ইন জেনারেল, তুমি যদি দেখো ওই বক্রতলটা বক্রতলের পার্সপেক্টিভে এটা কিন্তু নিচে থাকে এক্সিস্ট করে, রাইট? সো সেক্ষেত্রে এখানে একটা মাইনাস নেওয়া হয়, কিসের ক্ষেত্রে, এই যে পিচের ক্ষেত্রে। সো পিচের জন্য এটা একটা মাইনাস নেওয়া হয় সমতলের পাটের ক্ষেত্রে, আর বক্রতলের ক্ষেত্রে নেওয়া হয় না, এটা অলরেডি উপরের দিকে থাকে, অলরেডি একটা পজিটিভ সাইডে থাকে। সো এখান থেকে তুমি বের করবো এইচ ওয়ান, আর বক্রতলের পাটের ক্ষেত্রে বের করলে তুমি এইচ টু। এই দুটার মধ্যে নুয়ান্সটা পার্থক্যটা বেশি থেকে কমের যে পার্থক্যটা এটা বের করতে পারলেই তোমার কাজ শেষ, এটা বের করতে পারলে তুমি এখান থেকে এইচ পেয়ে যাবা। এইচ মানে কি, তোমার বক্রতলের উপর যে পরিমাণ তোমাকে উচ্চতা দেখাতো বা যে পরিমাণ ওই যে মাঝখানে একটা ইয়া থাকে ফেরোমিটার তো দেখাইছিলাম কিরকম, এরকম না, এখানে একটা কাটা, এখানে একটা কাটা, এখানে একটা কাটা, বাট এখানে একটা সার্টেনলি মাঝখান দিয়ে একটা কাটা থাকে। সো খুব জেনারেলি ওই কাটাটা তোমার সমতলে থাকতে যে পরিমাণ উঁচুতে থাকে আর বক্রতলে থাকার পরে যে পরিমাণ উঁচুতে থাকে তার পার্থক্যটা আসলে এই এইচ দ্বারা ডিনোট করা হয়। সো এই এইচ বের করতে পারলে অ্যান্ড ডি বের করতে পারলে আমাদের আনসার হয়ে যাবে, দ্যাটস ইট। এটা এই এটা ম্যাথ এই এত টাইম,
আচ্ছা আমি যেটা বলেছিলাম, এটা এত বড় ম্যাথ আসে না খুব জেনারেলি, প্র্যাকটিক্যালে এটা তোমার 40 মিনিট ধরে এই ম্যাথটাই করা লাগে, অনেক এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট আছে এগুলো বের করা লাগে। আমি জাস্ট তোমাদেরকে থিওরিটিক্যালি দেখাই দিলাম যে না আসলে এই ম্যাথটা আসলে কীভাবে করতে হয়, বাট তোমাদের কলেজ যখন খুলবে ঠিক সেই ম্যাথটাই তোমাদেরকে আসলে করাই দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নাই। অলরাইট, আর বই তো আছেই, তোমরা একটু আমি তোমাদেরকে বলেছিলাম নোট করার সময় যে কিছু কিছু খালি জায়গা রাখবা আর বইতে এগুলো তুমি ফিল ইন করবা, তাহলে দেখবা যে তোমাদের কাছে আসলে জিনিসগুলো আরও বেশি ক্ল্যারিফাই হয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু তোমরা জানাও যে আজকের এই লেকচারটা তোমাদের কাছে কয় পৃষ্ঠা হয়েছে, তার পাশাপাশি আজকের লেকচারটা তোমরা সব কিছু বুঝতে পেরেছো কিনা, মোটামুটি জিনিস এটা তোমরা আরেকবার দেখো এই ম্যাথটা। নাইস, থ্যাংক ইউ। 23.245 তোমার মনে একটু ভুল গেছে, 39 আসার কথা। ওয়েট, আলটিমেটলি এইচ কত আসে? হ্যাঁ তোমার মনে একটু ভুল গেছে ভাইয়া, এটা আমার আসার কথা হচ্ছে যে 39.83। সো ডি হবে কিন্তু 4, ডি হবে 4, দেয়াই আছে দূরত্ব 4, আর এইচ তো দেয়া আছে, এই যে এইচ, এটা এইচ, এটা এটা বসাই দিয়ে দেখো কত আসে, 38 point something আসবে। 7 pages, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, -1টা তোমরা এক কাজ করবা, সমতলে পাঠ নেওয়ার সময় সামনে একটা -1 নিয়ে নেওয়া লাগে, এটা হচ্ছে রুল অনুযায়ী কি। বুঝেছি, অলরাইট ফাইন, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করি মোটামুটি। সবাই তোমরা একটু জানাও যে তোমাদের কাছে আজকের ক্লাসটা কেমন লেগেছে, তোমরা আমাকে একটু বলো যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, সব কিছু বুঝেছো কি না। সো আমাদের এরই সাথে আমাদের শেষ হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা, যে ভৌত জগৎ এবং পরিমাপ। মোটামুটি সবগুলো টপিক সব কিছুই আমি কভার করার ট্রাই করেছি। সো এই নিয়ে কারো কোনো যদি সমস্যা থাকে আর ফিল ফ্রি টু রিচ মি আউট, আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। সো সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা, সবার জীবন সুন্দর হোক, অর্থবহ হোক, সবাই পড়াশোনার সাথেই থাকো, সাবধান থাকো। সো এই ছিল আজকের মতো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 23 আসে, আচ্ছা তাহলে হতে পারে, হতে পারে, তাহলে আমার হয়তো ক্যালকুলেশনে ভুল গেছে, এমন কিছু হতে পারে। অলরাইট, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, তাহলে আজকে এতটুকুই থাকুক। সো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে, আমাদের নেক্সট ক্লাসে ভেক্টর দিয়ে শুরু করব, অত্যন্ত মজাদার এবং অত্যন্ত বেসিক একটা চ্যাপ্টার, কেউ মিস করবো না। সো এই ছিল আজকের মতো, সবাইকে আল্লাহ হাফিজ ও আসসালামু আলাইকুম, পরের ক্লাসে দেখা হবে, টিল দেন টেক কেয়ার।